নমস্কার আপনাদের সবাইকে। পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আমি দুদিন ধরে পোস্ট মার্কেট ভিডিও আনতে পারছিলাম না, ওটার জন্য একটা টেকনিক্যাল ছোট প্রবলেম হয়ে গেছিল, ওটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের থেকে। আজকে যে পোস্ট মার্কেট ভিডিওটা আমি নিয়ে আসছি ব্যাঙ্ক নিফটি নিফটি আর স্টক রেডার। আজকে যদি প্রি মার্কেট ভিডিও দেখে থাকতেন আমার, আমি ডেফিনেটলি বলতে পারি আপনারা প্রফিট করতে হবে, বহুত হিউজ প্রফিট করতেন। কেন কি যা প্রাইস অ্যাকশন ফলো করেছে ব্যাঙ্ক নিফটি আর নিফটি, ইটস অ্যামেজিং। তো চলুন চার্টে যাই, চার্টে গিয়ে দেখে নি ব্যাঙ্ক নিফটি নিফটিটাকে আমরা যে প্রেডিকশন করেছিলাম ওটার মধ্যে দাঁড়িয়েছে কি যায়নি। প্রথমে আমার চার্টের সামনে নিফটি চার্টটা আছে। নিফটি চার্টটা আমি আগেই বলে দিয়েছিলাম, কোথাও না কোথাও এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। আমি কেন রেজিস্ট্যান্স ছিল এটাও আমি বলেছিলাম। এখানে যদি আপনারা দেখেন খুব একটা স্ট্রং সাপোর্ট হচ্ছিল, কোথাও না কোথাও যেখানে অনেকবার মিক্স আপ হচ্ছিল, এখানে আমি একটা স্ট্রেট লাইন ক্লিক করেছিলাম। এই যে স্ট্রেট লাইনটা ক্লিক করেছিলাম এটা একটা রেজিস্ট্যান্স লাইন ছিল। যদি আপনারা ছোট্ট একটা রিস্ক নিয়ে যদি ট্রেড নিতেন, পুট অপশন বাই করতেন, তাহলে নো ডাউট আপনারা খুব বড় 1:2 আর 1:3 রিওয়ার্ড তো ইজিলি পেয়ে যেতেন মার্কেট থেকে। তো আমরা এটা প্রি মার্কেট অ্যানালিসিস করেছিলাম, ওখানে আমরা বলেছিলাম যদি আপনারা মার্কেট খুলতে চান, যদি 15 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিট ক্যান্ডেলে আপনি যদি ট্রেড না নিয়ে থাকেন তো কোনো ব্যাপার না, কিন্তু এই প্রাইস অ্যাকশনটা তো আপনারা ফেল করেননি হবেন, আমি গ্যারেন্টি দিতে পারি। কেন কি এই প্রাইস অ্যাকশনটা আপনারা ফলো করেছেন হবে, হিউজ সাপোর্ট লাইন ব্রেক করেছে। আর এখান থেকে আমি দেখে নি নিফটি কত পয়েন্ট দিয়েছে, ইটস মোর অ্যাবাউট 198 পয়েন্ট। যদি আমি ক্যালকুলেট করি, আপনারা যদি 190 পয়েন্টও বুক করে থাকতেন, ইন্টু 50 ইজ এ লট সাইজ, 9500 ইজ নট এ স্মল অ্যামাউন্ট। তো আমরা জানি আজকের দিনটা আপনাদের খুবই প্রফিটেবল ছিল। আপনারা চলে যাবো ব্যাঙ্ক নিফটি, তো ইটস অ্যামেজিং। এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লাইন ছিল, আপনারা যদি এখান থেকে ট্রেড নিতেন, ছোট্ট একটা সামথিং ওর 30 পয়েন্ট বা 40 পয়েন্ট একটা স্টপ লস নিতেন, আপনারা মিনিমাম আমি বলে দিচ্ছি মিনিমাম কমসে কম 150 পয়েন্ট তো পুট অপশনে অ্যাট দ্য মানিতে আপনারা পেতেই পেতেন। তো আজকে দেখে নেবো, আজকে যে অ্যানালিসিসটা আমরা করেছিলাম মর্নিংয়ে ওটা একটা খুব ফ্রুটফুল অ্যানালিসিস হয়েছে। আপনারা যদি এই অ্যানালিসিসটা শিখতে চান, মানে আমি যে অ্যানালিসিসটা করি আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি কি করি। দেখি আমি প্রথম দেখি প্রাইস অ্যাকশন, টাইম ফ্রেম অ্যানালিসিস করি, অপশন চেন দেখি, আর ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল দেখি। এই চারটা অ্যানালিসিস, এই চারটা অ্যানালিসিসের মধ্যে যদি আপনাদের ভিডিও চাই, প্লিজ আমি আনবো না ভিডিও, আপনাদেরকে কমেন্ট করতে লাগবেন। আপনারা যদি কমেন্ট করে দিন আমি বলে রাখছি 48 ঘন্টা মধ্যে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসে যাবো আমি, ঠিক আছে? চলুন, তো আজকে আমরা দেখে নিলাম নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে কি অ্যানালিসিস ফলো করেছে, আর অ্যানালিসিসটা বিউটিফুল ছিল, আপনারা খুব ভালো প্রফিট বুক করেছেন হবে। এবার আপনারা সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা, স্টক অন রাডারে স্টকগুলো আমরা দেখে নিই কি লেভেলে আমাদের দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। চলুন এবার আমরা স্টক অন রাডারে যাই। এবার আমরা এসে গেলাম স্টক অন রাডারে। স্টক অন রাডারে আজকে সকালবেলা আমি চারটা স্টক দিয়েছিলাম, ইন্ডাসইন্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, HCL। আমি বলেছিলাম ইন্ডাসইন্ড ব্যাংক, SBI আর হিন্দুস্তান ইউনিলিভার আপনারা দেখবেন ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, এটার মধ্যে খুব ভালো একটা প্রাইস অ্যাকশন ফলো হচ্ছিল, ঠিক আছে? এবার দেখুন বিউটিফুল প্রাইস অ্যাকশন ফলো হয়েছে। ইন্ডাসইন্ড ব্যাংক আমি চার্ট ওপেন করে নিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম কি আপনারা দেখুন এখানে কোথাও না কোথাও একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করছে ইন্ডাসইন্ড ব্যাংক। কালকের দিনে যখন আমরা দেখেছি, কালকের দিনে দেখলাম এখানেই রেজিস্ট্যান্স ফেস করলো, ফেস করার পর একটা ডাউনসাইড র্যালি নিয়ে আসলো। আজকে সকালবেলা আমি বলে দিয়েছিলাম কি এই যে গ্রিন লাইনটা দেখছেন এটা একটা খুব স্ট্রং সাপোর্ট লাইন আছে ইন্ডাসইন্ড ব্যাংকের জন্য। এটা নিচে যদি ব্রেক করে, সাস্টেন করে, এটা নিচে যদি একটা 5 মিনিটে ক্যান্ডেল সাস্টেন করে, তাহলে আপনারা একটা ছোট রিস্ক রিওয়ার্ড, মানে ছোট রিস্ক নিয়ে একটা বড় রিওয়ার্ড আপনারা পেতে পারেন। আপনি দেখুন আপনার চোখের সামনে আমি দেখাচ্ছি, ব্রেক করলো, এখানে এখানে ব্রেক করলো নিয়ারলি অ্যাবাউট 12.80 পয়েন্টস। আমরা 12 পয়েন্ট নিলাম, আর উপরে যদি 3 পয়েন্টের স্টপ লসও লাগিয়ে দিতাম না, চলো 4 পয়েন্ট, চলো 5 পয়েন্ট, 5 পয়েন্টের স্টপ লস লাগিয়ে 12 পয়েন্ট, 12 পয়েন্ট, নট অনলি 12 পয়েন্ট, 12.80 পয়েন্ট আপনারা পেয়েছি। যদি 10 পয়েন্টও নিয়ে নিতেন না, 1:2, খুব ভালো একটা রিস্ক রিওয়ার্ড ফলো হতো। আর দেখুন প্রাইস অ্যাকশন কত ইম্পর্টেন্ট জিনিস, আমি এভরি টাইম আমি নিজের ইউটিউব মানে ভিডিওতে বলি কি এভরি টাইম কিছু শিখো না শিখো প্রাইস অ্যাকশন নিশ্চয়ই শিখে নেবে। আমি আপনারা যদি কমেন্ট করেন এই ভিডিওটার মাধ্যমে, যদি কমেন্ট করেন আমি অনেকগুলো সাইটও বলে দেবো। আমি অনেক আমি চাই না আপনারা শিখুন, আমি অনেকগুলো সাইট বলে দেবো, যেই সাইটে গিয়ে যদি 5 মিনিটস
দিনের 5 থেকে 10 মিনিট যদি স্পেন্ড করুন না, আপনারা অনেক ভালো প্রাইস অ্যাকশন শিখে যেতে পারবেন। তো প্লিজ কমেন্ট, না কমেন্ট করলে আমি কিচ্ছু বলবো না। এবার দেখুন, এখান থেকে একটা খুব স্ট্রং সাপোর্ট নিয়েছে, ব্রেক করলো, এবার যে এখানে দাঁড়ালো যখনই এর উপরে এসেছে না, অনেকজন কি হয় যে এর উপরে এসছে ভাবছে কি এর উপর থেকে একটা খুব স্ট্রং র্যালি আসবে, আমি চল বাই করে নি, না, এর উপরে যখনই যাবে না তখন কোথাও না কোথাও এই লেভেলটাকে টেস্ট করবেই মার্কেট, এই লেভেলটা। কেন কি এই লেভেলটা মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যারা মানে খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো করে ওরা এভরি টাইম, আমি বলে দিচ্ছি, এই লেভেলের উপর থেকেই নিজেদের বাইং অর্ডারটা প্লেস করবে। বাইং অর্ডারও প্লেস করার একটা মানে হয়, ভাবো আমার আছে 910, এই লেভেলটা আসছে 910.8, এই তো হয় না 5, মেনে রাখো। তো আপনারা প্লেস করবেন বাইং স্টপ লস অর্ডার, মানে বাইং অ্যাবভ 19.20 পয়সা। আপনি কমেন্ট করুন, আমি সব বলে দেবো কেমনি করে বাইং অর্ডার প্লেস করে। আর আমি এটা বলে দেবো অ্যান্ট ওয়েব, অ্যালিস ব্লু এর অ্যান্ট ওয়েবে কেমনি করে প্লেস করতে লাগে, কারণ কি এর মাধ্যমে আমি আসছি আপনাদের সাথে কথা বলছি, আমি সবটা বলে দেবো আপনাদেরকে। এখন এখন দেখুন, এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, এটাকে ব্রেক করেছে মার্কেট, কোথাও না কোথাও এমনি আছে। যখন এটা আমার অ্যানালিসিস, আমি বলছি যখন এমনি হয় সাপোর্টকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট একটা আপসাইড দেয়, এইটা আপনারা দেখবেন, দেখে দেখবেন কি মানে ফিউচারে কামিং ফিউ ডেজ এর মধ্যে এই এই স্টকটা উপরে গেছে কি যায়নি, এটা একটা প্রাইস অ্যাকশন ফলো করছে। সেকেন্ড বিউটিফুল স্টক ইজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সকালবেলায় আমি বলেছিলাম কোথাও না কোথাও এই লেভেলগুলোতে টেস্ট করছে মার্কেট, টেস্ট করছে মার্কেট, টেস্ট করছে মার্কেট, রেজিস্ট্যান্স লাইন। আমি বলেছিলাম এইটাকে কি ট্রায়াঙ্গেল বলে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন ব্রেক করেছে কি হলো, একটা খুব বড় ফল আসলো। আপনারা এখানে দেখে নিন কত ফল এসছে, 9.30, ভেরি বিগ, ভেরি বিগ পেয়ে গেলেন। থার্ড স্টক যেটা ছিল হিন্দুস্তান ইউনিলিভার, আজকে সাপোর্ট ব্রেক করতে সাথে আপনাদেরকে প্রফিট দিয়ে দিতে হবে। ফোর্থ স্টক ছিল যেটা হেচসেলটেক, হেচসেলটেক আমি মানে এই জন্য দিয়েছিলাম কেন কি আমার কাছে ফোর্থ স্টক খুব ভালো পোটেনশিয়াল স্টক ছিল না, এই জন্য আমি বলেছিলাম ফার্স্ট থ্রি স্টকের মধ্যে খুব ভালো করে প্রাইস অ্যাকশনটা ফলো করবেন, ফার্স্ট থ্রি স্টকটা খুব ভালো স্টক। ফোর্থ স্টকটাও কিছু না কিছু যেই সাপোর্টটা ব্রেক করেছে একটা ডাউন সাইড গেছে, ডাউন সাইডে যেই এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছে, কোথাও না কোথাও এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়ে মার্কেট আবার থেকে আপসাইড দিয়েছে, আপসাইডে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে আবার ডাউন সাইড। আমি বলতে পারি এটা একটা কাইন্ড অফ আ রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল হেচসেল টেকনোলজির জন্য। তো আমি আপনাদেরকে এভরি টাইম বলি প্লিজ 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 আমার প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওটা দেখুন, কেন কি প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওটা আপনাদের জন্য 8টার আগে আনার জন্য আমরা 6টা নাগাদ থেকে অ্যানালিসিসে বসে যাই, রাতে অ্যানালিসিস করি, 6টা নাগাদ আবার অ্যানালিসিস করি, মার্কেট ফরেন মার্কেট দেখে অ্যানালিসিস করি, অ্যানালিসিস করার পরে আপনাদের জন্য একটা ক্রুশিয়াল লেভেল নিয়ে আসি। তো প্লিজ এত এত যে মোটিভেটেড মানে হয়ে আপনাদের জন্য কাজ করছি, একটা ছোট্ট দেখে লাইক তো করতেই পারেন, আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন, আমার ইয়া আমার যত পার্টিসিপেন্ট আছে, কলিগস আছে, এরা যখন ভিডিও নিয়ে আসবে তখন আপনাদেরকে একটা নোটিফিকেশন এসে যাবে, ওর মধ্যে আপনারা দেখে নেবে অঙ্কুশ পালের ভিডিও কোনটা, আর ওটা দেখে নেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, প্রি মার্কেট অ্যানালিসিস উইথ স্টক অন রাডার, প্লিজ দেখবেন ওটা আমার। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং।